মিঠু হালদার নামে একটা নার্স, যে নার্সিং নিজের পেশা নার্স, তাকে বিয়ে সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবার, তাহলে অপারেশন থিয়েটার তাকে হাসপাতাল থেকে তারও তো লাইসেন্স থাকে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলে যে আপনি যে 30-35 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়, এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছে। বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকেই গ্রেপ্তার করেছি, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, এবং সে তার বাড়ি হলো বরিশালের ওজিরপুরে, সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত, সেখানে ওষুধ বিক্রি তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন, সে মিঠু হালদার নামে একটা নার্স, যে নার্সিং নিজের পেশা নার্স, তাকে বিয়ে করে, বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টারসে স্থাপন করবে, এরকম একটা ব্যাপারে আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার এক নামে একটা প্রতিষ্ঠান খুলে, এখন সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবার, তাহলে অপারেশন থিয়েটার তাকে হাসপাতাল থেকে তারও তো লাইসেন্স থাকতো, সে লাইসেন্স নেই, সে বেশিরভাগ কারণে না সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন, সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে, এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-35 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়, এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সব কোনো গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে না, এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কী, এই লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে, তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন, তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন, এবং সেটা একটা অনেকেই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে, অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে, যখন তার পুষ্কবনীতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাই কিন্তু পিটিয়েছে, এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি, যে সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি, এবং সে এই টর্চার ছেলে সে বলেছে তার দুইটা আশ্রম রয়েছে, একটা হলো সাপার একটা হলো সেখানে রয়েছে, কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই, এবং আমাদের আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা রুজু করবে, আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে ইয়ে স্থাপন করেছেন সেখানে, যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কি না আপনারা যে অভিযোগটা করেছেন সেটা আমরা তদন্ত করব, এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটা